হ্যালো এন্ড ওয়েলকাম। গত লেকচার ভিডিওতে আমরা হচ্ছে মিড পয়েন্ট সাইকেল ড্রয়িং অ্যালগরিদমের একটা ডেরিভেশনটা দেখছিলাম। তো আজকে আমরা হচ্ছে দু একটা ম্যাথ দেখব, যাতে করে হচ্ছে যে আমাদের যে থিওরিটিক্যাল নলেজগুলো আমরা গেইন করেছি এগুলো হচ্ছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো শুরুতেই আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, উইচ ইজ আমাদের বলা হয়েছে ড্র এ সার্কেল ইউজিং মিড পয়েন্ট সার্কেল অ্যালগোরিদম। রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 13 অ্যান্ড দ্য সেন্টার ইজ এট 0, 0। তো আমরা যে অ্যালগোরিদমটা শিখেছি ওটার জন্য আমরা কি করছিলাম, আমরা হচ্ছে যে 0, 0 যে কেন্দ্র, 0, 0 সবসময় 0, 0 বিন্দুকে কেন্দ্র করে সার্কেল ড্র করার অ্যালগোরিদমটা দেখছি, বা সূত্রগুলো আমরা দেখছি এগুলো হচ্ছে সবসময় 0, 0, 0 কে কেন্দ্র করে ড্র হচ্ছে, বা 0, 0 পয়েন্টকে কেন্দ্র করে ড্র হচ্ছে। তো এটাও সিমিলার, তো এখানে কোনো চেঞ্জেস নেই। তো আমরা জাস্ট প্রথমে এটা করি, তারপর হচ্ছে যে 0, 0 ছাড়াও অন্য বিন্দুতে যদি আমাদের কেন্দ্র করে ড্র করতে বলে কোনো সার্কেল, ওটা কি হতে পারে ওটা আমরা একটু দেখবো। তো এখানে বলে রাখি, তো আমরা গত লেকচার ভিডিওতে অলরেডি যেটা বলছিলাম যে আমরা হচ্ছে কি করতেছি, আমরা জাস্ট হচ্ছে এখান থেকে এই একটা অকটেন্টের জন্য যতগুলো বিন্দু দরকার জাস্ট এতটুকু বের করবো। আমি বারবার বলতেছি এটা হচ্ছে ফার্স্ট অকটেন্টের জন্য। তো ফার্স্ট অকটেন্টের জন্য আমি বের করতে পারি, মানে একটা অকটেন্টের জন্য যদি বের করতে পারি তাহলে হচ্ছে বাকিগুলোর ক্ষেত্রে জাস্ট আমি এই এক্স ভ্যালু ওয়াই ভ্যালু সলভ করলে বা আমার হচ্ছে যে এই ইয়েগুলো সাইন গুলো চেঞ্জ করলে কিন্তু আমি সব বাকি সব কোয়ার্ডিনেট ভ্যালু গুলো পেয়ে যাবো। ঠিক আছে, তো আমি যে সূত্রটা আমরা ডেরিভেশন করছি গত লেকচার ভিডিওতে সেটা কিন্তু শুধুমাত্র এই ফার্স্ট কোয়ার্ডিনেট এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, অন্য কোনো কোয়ার্ডিনেটে কিন্তু কাজ করবে না। যেমন আমরা বলছিলাম যে যখন আমি এইখান এই বিন্দু থেকে ডান দিকে বিন্দু ড্র করতে চাচ্ছি তখন ইদার এক্স এর ভ্যালু সবসময় বাড়তেছে এবং ওয়াই এর ভ্যালুটা সবসময় হয় সিমিলার থাকতেছে অথবা কমতেছে, কিন্তু এই কোয়ার্ডেন্টের বা এই অকটেন্টের ক্ষেত্রে কথাটা কিন্তু প্রযোজ্য না। ঠিক একইভাবে এই অকটেন্টের ক্ষেত্রে কিন্তু এই কথাটা প্রযোজ্য হবে না। তো প্রত্যেকটা অকটেন্টের জন্য কিন্তু সূত্র আলাদা আলাদা হবে। জাস্ট হচ্ছে এই প্রথম কোয়ার্ড অকটেন্টের জন্য জাস্ট আমি এই সূত্রটা ডেরিভেশন করছি, এবং জাস্ট আমার টার্গেট থাকবে আমাকে এখান থেকে শুরু করে ফার্স্ট অকটেন্টের মধ্যে যতগুলো বিন্দু ছেদ করছে আমার বৃত্তটা ওই বিন্দুগুলোকে আইডেন্টিফাই করা। ওইটা আইডেন্টিফাই করতে পারলে আমি পুরো সার্কেলটা ড্র করতে পারবো। ঠিক আছে, তো আমি হচ্ছে এখান থেকে শুরু করে সবগুলো বিন্দু ড্র করবো। কতক্ষণ পর্যন্ত ড্র করবো, যতক্ষণ পর্যন্ত আমার এক্স ভ্যালুটা ওয়াই ভ্যালু হচ্ছে বড় না হচ্ছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে আবার কন্টিনিউ করি এখান থেকে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি ইনিশিয়াল ডিসিশন প্যারামিটারটা যে আমরা জানি 1 - r, t0 ইকুয়াল টু 1 - r, হচ্ছে যে আমার ডিসিশন প্যারামিটার হচ্ছে pk+1 সমান হচ্ছে pk+2xk এবং হচ্ছে এই পুরোটা। আর যদি হচ্ছে যে আমার pk বা ডিসিশন প্যারামিটার ভ্যালুটা হচ্ছে যে 0 থেকে বড় হয় তাহলে হচ্ছে আমি yk টাকে হচ্ছে 1 ঘর কমাবো বা 1 ইউনিট কমাবো। ইদার আর এলস মানে হচ্ছে যদি হচ্ছে pk টা হচ্ছে <0> হয় তাহলে হচ্ছে যে yk টা কমবে না, যা ছিল তাই থাকবে। আর যথারীতি x এর ভ্যালু সবসময় 1 ইউনিট করে বাড়তেছে। তো রিগার্ডলেস অফ দ্য ভ্যালু অফ pk, pk পজিটিভ হোক বা নেগেটিভ হোক এটা ডাজেন্ট ম্যাটার, আমাদের xk+1 এর ক্ষেত্রে সবসময় এটা কি হইতেছে হচ্ছে 1 ইউনিট করে বাড়তেছে। এই জন্য আমরা এখানে ডিরেক্টলি xk+1 লিখে দিছি। এখানে ডিরেক্টলি হচ্ছে এক্স কে, আমি একটু পেন নিয়ে নিই। তো ডিরেক্টলি আমরা এখানে কি করছি, এখানে আমি ডিরেক্টলি হচ্ছে xk+1 না লিখে জাস্ট ডিরেক্ট লিখছি, সবসময় যেহেতু এক্স কে হচ্ছে 1 ইউনিটকে বাড়তেছে না, জাস্ট আমরা লিখছি xk+1। তো আশা করি সবাই বুঝতে পারছি, এবং এটার ক্ষেত্রেও কিন্তু এই সেম জিনিসটা আমরা এখানে লিখছি। তো এখন চলে যাই একটু ম্যাথে, জাস্ট আমরা সূত্রগুলো এখানে লিখে নিছি একটু। ম্যাথে আমাদের যে ইয়েগুলো ছিল, আমাদের রেডিয়াস ছিল হচ্ছে 13। ঠিক আছে, তো আমাদের স্টার্টিং পয়েন্ট তাহলে কত হবে, তো ওই যে আমাদের আমরা এই যে একটা অকটেন ড্র করছিলাম না, যদি আমার রেডিয়াস হয় 13, আমি এখান থেকে শুরু করব তাহলে এই বরাবর এটা যদি 0, 0 হয় এই বরাবর আমার এক্স ভ্যালু 0 এবং হচ্ছে আমার তাহলে ওয়াই ভ্যালু হবে আর হবে, তাহলে এই বিন্দুটাকে আমি বলতে পারি 0 r। ঠিক আছে, তো আর ভ্যালু যদি 13 হয় তাহলে আমি বলতে পারি 0, 13। এখান থেকে আমরা ড্র করা শুরু করবো, এটা হবে আমার এক্স কে ওয়াই কে। ওকে, তো নেক্সট স্টেপ আমাকে কি করতে হবে, এই ইনিশিয়াল ডিসিশন প্যারামিটারটা আমাকে বের করে নিতে হবে। ওটা হচ্ছে 1 - r, পিক 0 = 1 - r। তো 1 থেকে যদি হচ্ছে আমি ব্যাসার্ধটা বাদ দিই তাহলে কত পাবো, -12 পাবো, এটা হচ্ছে নেগেটিভ। যদি হচ্ছে আমি বলছি পিক যদি নেগেটিভ হয়, এই যে আগের পিছিয়ে দেখছি পিক যদি হচ্ছে নেগেটিভ হয় তাহলে হচ্ছে আমার ওয়াই কেটা চেঞ্জ হবে না, যদি হচ্ছে পজিটিভ হয় বা 0 থেকে বড় হয় তাহলে হচ্ছে শুধুমাত্র 1 ঘর কমবে বা 1 ইউনিট কমবে। ঠিক আছে, তো যেহেতু হচ্ছে যে ইনিশিয়াল ডিসিশন প্যারামিটারটা হচ্ছে নেগেটিভ, তো হচ্ছে যে আমার ইয়েটা বিন্দুটা হচ্ছে ওয়াই ভ্যালুটা নেক্সট বিন্দুতে এইখানে যে বিন্দুটা ড্র করবে বিন্দুতে ওয়াই ভ্যালুটা কমবে না। ঠিক আছে, তো এখন সেই একইভাবে আমরা বেজিং অ্যালগরিদমে যেরকম সিমুলেশনটা করছিলাম
এখানে কে এর ভ্যালু লাগবে বরাবর, এটা হচ্ছে যে এক্স কে ওয়াই কে, এটা হচ্ছে ইনিশিয়াল ডিসিশন প্যারামিটারের ভ্যালুটা, এটা হচ্ছে নেক্সট বিন্দু মানে এটা হচ্ছে এক্স কে ওয়াই কে ভ্যালু আমি অলরেডি জানি, তো আমাকে ডিটারমাইন করতে হবে যে নেক্সট বিন্দুটা মানে হচ্ছে এক্স কে প্লাস ওয়ান ওয়াই কে প্লাস ওয়ান বিন্দুটা আমাকে সবসময় বের করতে হবে। তো অলরেডি জানি যে আমরা এই 0 13 থেকে আমাদের শুরু করতে হবে, আমি কিন্তু সেখানে দেখাইছি, কিন্তু এখানে হচ্ছে 0 এখান থেকে আমরা শুরু করছি, এটা যদি হচ্ছে ডিস্টেন্স আর হয় ডিস্টেন্স যদি 3 হয় তাহলে এখানে কত হবে 0 3 হবে, সরি 0 13 হয় তাহলে হচ্ছে এখানে ডিস্টেন্স কত হবে বা এই বিন্দুটা হবে 0 13, এখান থেকে আমরা ড্র করা শুরু করতেছি, ঠিক আছে। তো এখানে আমি এই জন্য কিন্তু 0 13 লিখছি, ঠিক আছে। আর এখানে ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার আমি বের করছি P0 কত -12, তো এই জন্য -12 এখানে লিখছি। আর এখানে কি হবে, এখানে আমি কত লিখছি, এখানে হচ্ছে যে আমি কি বলছি সবসময় এক্স হচ্ছে এক করে বাড়বে 0 থেকে, এই জন্য 1 হয়েছে, আর যেহেতু হচ্ছে এটা নেগেটিভ ছিল এই জন্য হচ্ছে যে ওয়াইটা বাড়বে না, ওয়াই 13 ছিল 13 থেকে যাবে, ঠিক আছে। তো এখনকার এই আগের স্টেপের এক্স কে ওয়াই কে, এক্স কে প্লাস ওয়ান ওয়াই কে প্লাস ওয়ান কি হবে নেক্সট স্টেপের এক্স কে ওয়াই কে হিসাবে আমি লিখে দিব। তো এখন আমরা যেটা করতে হবে এটা হচ্ছে যে পি কে এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তো পি কে এর ভ্যালুটা কত ছিল, তো এখানে যদি আমি একটু আসি, এখানে আমার সূত্রটা ছিল হচ্ছে এরকম, এটা ছিল আমার সূত্র, ঠিক আছে। তো যদি হচ্ছে যে আমি আগের বার গত স্টেপে আমার পি কে এর ভ্যালু ছিল হচ্ছে -12, ঠিক আছে, এবং হচ্ছে আমি এটাকে হচ্ছে যে ইয়ে করে নিই, আচ্ছা তো হচ্ছে যে আমি তো এটা বের করে ফেলছি, তো হচ্ছে যে আমি নেক্সট লাইনে মানে K1 এর জন্য ডিসিশন প্যারামিটারটা কিভাবে বের করবো, এর জন্য হচ্ছে আমি এখানে একটু জ্যাম বোর্ডে চলে যাচ্ছি, সূত্রটা আমি এখানে লিখে নিয়েছি। তো পি কে ভ্যালুটা হচ্ছে যে -12 গত স্টেপ থেকে আমি পাইছি এই যে -12 ছিল, আর এখানে হচ্ছে আমাকে একটু খেয়াল রাখতে হবে এক্স কে হচ্ছে 0 ওয়াই কে হচ্ছে 13, আর হচ্ছে আমার এক্স কে প্লাস ওয়ান হচ্ছে যে গত আগের স্টেপের 1 আর ওয়াই কে হচ্ছে 13, তো এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। তো এখানে কি হবে 2 ইন্টু এক্স কে প্লাস 1, তো এক্স কে আমার কত ছিল 0 ছিল, 0 প্লাস 1 হবে তাহলে, 0 প্লাস 1 প্লাস আমার হচ্ছে ওয়াই কে প্লাস ওয়ান ও ছিল 13 আর ওয়াই কে ও ছিল 13, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে হচ্ছে যে এটা যদি আমি স্কোয়ার বা করি বা না করি সেম কথা, কিন্তু আমার হচ্ছে এটাও ছিল 13 এটাও ছিল 13, তো পুরোটা বিয়োগ দিলে আমার কি আসবে, পুরোটাই 0 0 আসবে, ঠিক আছে। তো এটাকে আমার ক্যালকুলেট করার দরকার নেই। আর এখানে কি হইতেছে তাহলে হচ্ছে 12 প্লাস 2, এখানে হচ্ছে +1, তো হচ্ছে -9, ঠিক আছে। তো এইভাবে করে হচ্ছে যে আমি এখানে ইয়েটা পেলাম, এই -9টা এখান থেকে পেলাম। তো এটা এটা যেহেতু এখনো নেগেটিভ আছে তাহলে কি হবে, আমার হচ্ছে এক্সটা তো অবশ্যই এক করে বাড়তেছে, এবং ওয়াইটা তাহলে কত হবে, ওয়াইটা হচ্ছে বাড়বে না সেম থাকবে, ঠিক একইভাবে যদি হচ্ছে যে আমি তাহলে হচ্ছে যে এই এক্স কে ওয়াই কে কি হবে নেক্সট লাইনের এক্স এক্স কে প্লাস ওয়ান ওয়াই কে প্লাস ওয়ান কি হবে নেক্সট লাইনের এক্স কে ওয়াই কে হয়ে যাবে। এখানে 2 3টা লিখে দিলাম, এখন হচ্ছে আবার আমাদের ডিসিশন প্যারামিটারটা বের করতে হবে। ডিসিশন প্যারামিটার কিভাবে বের করবো, সেম সূত্র ফেলাই দিব জাস্ট, সেম এখানে কি হবে, তো এই লাইনে যদি আমি দেখি এক্স টু এর জন্য আমার এক্স কে ওয়াই কে হচ্ছে যে 1 13 আর এক্স কে প্লাস ওয়ান হচ্ছে 2 13 আর ওয়াই কে প্লাস ওয়ান হচ্ছে 13, জাস্ট এখানে কি হবে এখানেও 13 13 হবে, এখানে 0 0 হয়ে যাবে, জাস্ট চেঞ্জেস গুলো কোথায় আসবে আমি যদি একটু লিখি, চেঞ্জেস আসবে হচ্ছে পি কে ভ্যালুতে, পি কে ভ্যালু কত হয়েছে -9, এখানে আছে 2 এক্স কে, তো এক্স কে হচ্ছে ছিল 1 সাথে হচ্ছে আমি এক্স কে প্লাস ওয়ান ছিল তাহলে আমি এক এক 2 যোগ করলাম, আর এখানে হচ্ছে ওয়াই কেও 13 ছিল, ওয়াই কে প্লাস ওয়ান 13 ছিল, তো জাস্ট এই দুটো বিয়োগ করলে 0 0 আসবে, আর এখানে জাস্ট হচ্ছে 1, তো -9 তাহলে কত হবে 2 2 4 5, তাহলে এখানে কত হবে -4 আসবে, দেখি তো ঠিক আছে কিনা, -4 আছে, ঠিক একইভাবে আমি আমার তাহলে হচ্ছে যেহেতু -4 আছে আমার পিকে টা, তাহলে কি হবে আমার হচ্ছে এক্স এর ভ্যালুটা ঠিক সবসময় বাড়বে, ওয়াই এর ভ্যালুটা কিন্তু বাড়বে না, তো ওয়াই ভ্যালু 13 থেকে যাবে, ঠিক আছে। তারপর স্টেপে যাই কি, তখন আমি পিকে টা ক্যালকুলেট করি তখন পজিটিভ আসবে, এবং তখন কি হবে এক্স এর ভ্যালুটা তো অবশ্যই বাড়তেছে, তখন হচ্ছে ওয়াই এর ভ্যালুটা একবার কমে যাবে, ঠিক একইভাবে যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত আমার এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু হচ্ছে বড় না হচ্ছে, যেমন এক্স ভ্যালু কিন্তু এখানে 6, এখানে ওয়াই ভ্যালু কিন্তু 12, তো হচ্ছে যতক্ষণ পর্যন্ত বড় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে সলিউশন করতে হবে। যখন দেখো আমার হচ্ছে যে এক্স ভ্যালুটা 10 হয়ে গেছে, ওয়াই ভ্যালুটা 8 হয়ে গেছে, তখন আমি সলিউশনটা স্টপ করে দিয়েছি, তো ঠিক একইভাবে এইভাবে আমি আমার যে একটা অকটেন্টের সবগুলো বিন্দু বের করে ফেললাম। তো যদি আমি একটা অকটেন্টের বিন্দু পাই তাহলে হচ্ছে বাকি 8টা 7টা অকটেন্ট যেটা আছে
এটা কিন্তু আমি ইজিলি ড্র করতে পারবো। তো আমি আরেকটা এক্সাম্পল দেখাই, যেখানে বলছে যে কোনো একটা জিরো জিরো ছাড়া অন্য কোনো বিন্দুকে কেন্দ্র করে আমাকে একটা সার্কেল ড্র করতে বলছে, যেমন -5 × -5 7 বিন্দুকে কেন্দ্র করে ড্র করতে বলছে, এবং এটারও রেডিয়াস 13। তো আমি কি করবো, জিরো জিরো বিন্দুকে কেন্দ্র করে অলরেডি আমরা ড্র করছি বিন্দু, সেম জিনিস যে জিরো জিরো বিন্দুকে কেন্দ্র করে যেটা ড্র করছে সেম ম্যাথ এখানে আসছে। তো এখানে আমাদের চেঞ্জেসটা আসবে কিভাবে, এই যে আলটিমেটলি আমি বিন্দু পাইছি সেটা হচ্ছে যে আমাকে যেটাকে কেন্দ্র করে রাখতে বলছে 5 7, জাস্ট যোগ করে দিব। তো যদি হচ্ছে 5-এর সাথে -5-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে -4, আর হচ্ছে 7-এর 13-এর সাথে যদি 4-7 যোগ করি তাহলে কত হবে 20। জাস্ট এইভাবে করে জাস্ট হচ্ছে এই সাথে হচ্ছে যে এটা যোগ করে বারবার যে নতুন বিন্দুগুলো আসবে জাস্ট এই বিন্দুগুলো আমরা এখানে লিখবো, ঠিক আছে। তো এই যে এক্সপ্লোর ওয়াই পয়েন্ট নতুন বিন্দুটা পাইলাম, তখন হচ্ছে যে আমার যে ওই এই -5 7 কে কেন্দ্র করে যদি আমি বৃত্ত আঁকি, তখন হচ্ছে যে এই যে এক্সপ্লোর পরপর যে নতুন বিন্দুগুলো ক্যালকুলেট করছি এই বিন্দুগুলোকে ছেদ করে যাবে, ঠিক আছে। তো যদি হচ্ছে যে জিরো জিরো ছাড়া অন্য কোনো বিন্দুকে কেন্দ্র করে আমাকে একটা সার্কেল ড্র করতে, তাতে কোনো অসুবিধা নেই, জাস্ট হচ্ছে আমি এই যে কেন্দ্রের সাথে যদি যে আমি জিরো জিরো বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্ত আঁকার পরে যে বিন্দুগুলো পাইছি, যে বৃত্তটা যে বিন্দু বিন্দুকে ছেদ করে যাচ্ছে ওই বিন্দুর সাথে যদি হচ্ছে এই সেন্টারের যে বিন্দুটা আছে যেটাকে কেন্দ্র করে আমাকে ড্র করতে হচ্ছে যদি যোগ করে দিই, তাহলে হচ্ছে যে বিন্দুগুলো পাবো ওগুলোই হবে হচ্ছে যে এই বিন্দুকে কেন্দ্র করে বা এই বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকলে যে বৃত্তটা যে বিন্দুকে গুলোকে ছেদ করবে ওই বিন্দুগুলো। তো আসলে বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে, আমি একটু ইজিলি বলে দিচ্ছি। জাস্ট আমাকে কি করতে হবে, জিরো জিরো কে যদি হচ্ছে যে জিরো জিরো ছাড়া অন্য কোনো বিন্দুকে কেন্দ্র করে আমাকে বৃত্ত আঁকতে বলতে, তো হচ্ছে আমি এই সূত্রটা জিরো জিরো কেন্দ্র করে যে সূত্রটা ব্যবহার করে আমি জাস্ট বিন্দুগুলো জেনারেট করে নিয়ে প্রত্যেকটা বিন্দুর সাথে জাস্ট সেন্টারটা যোগ করে দেবো, তাহলে হচ্ছে আমি যে আলটিমেটলি যে বিন্দুগুলো আমার দরকার আমি এগুলো পেয়ে যাবো, ওগুলো ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছি, যদি কোনো প্রবলেম থাকে আমরা ক্লাসে আবার কথা বলবো এগুলো নিয়ে।